ঝিনাইদহ সদর থেকে তরুণ হোসেন নামের এক সন্ত্রাসীকে দেশীয় অস্ত্র, হাতবোমা ও মাদকসহ আটক করেছে পুলিশ। শহরের ব্যাপারীপাড়া থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার রমজান আলীর ছেলে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হাতকাটা তরুণ তার সঙ্গীদের সাথে নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও সেখান থেকে সন্ত্রাসী তরুণকে 19 বোতল ফেন্সিডিল, 6টি ছোরা, 1টি চাপাতি ও 6টি হাতবোমাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।